দর্শক বন্ধুরা, ভোগের কুপন কেটেছিলাম দুপুরে, খেতে যাচ্ছি বন্ধুরা। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ভোগের কুপনের লাইনে। এখানে প্রসাদ দেওয়া হয় 11:30 থেকে, তো ন্যাচারালি এই লাইন কিন্তু ভালোই পড়ে, সেটা নির্ভর করে আপনি কোন টাইমে আসছেন তার উপরে। তা আমি এখন ভালোই লাইন রয়েছে, তো দেখাই ভেতরে যাতে যাই, তারপরে দেখবো যে কতটা আপনাদের জন্য ভিডিও তুলতে পারছি তার উপরে। আর অবশ্যই কিন্তু ফাঁকা রাখতে হবে পুরুষ এবং মহিলাদের যে প্রসাদের লাইন, সেটা কিন্তু আলাদা। দাঁড়িয়ে থাকতে থাকতে কত সময় পার হয়ে গেল। আর বন্ধুরা, এই হলো সেই কুপন। সকালে এসেছিলাম, তখন এতটা গরম ছিল না, স্বাভাবিক যতটা ঠান্ডা মনোরম হাওয়া ছিল। এখন তিয়ালের আড়ালে দাঁড়িয়ে আছি, এতটাই রোদ, মাথায় রুমাল বাঁধতে হয়েছে, মানে গা পুড়িয়ে যাচ্ছে একদম। তাহলে ভাবুন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তার কতটা লেভেলের গরম। যদি চাইলে এই দুপুরের টাইমটা আপনার ফুলের শার্ট বা জামা প্যান্ট না পরে আপনারা কিন্তু হাতে কাটা জামা পরতে পারেন, সেক্ষেত্রে গরমটা বা কষ্টটা কম হবে। তবে ছাওয়া আছে, যেহেতু গাছপালা বেশি এখানটা, এখানটার রোদটা কম, ঠান্ডা একটু আছে। লাইনটা ভেতরে গিয়ে একসাথে হয়ে গেছে, বাইরে যেমন আলাদা ছিল, দেখি তার উপরে। যতই ভেতরে প্রবেশ করি দেখি লাইন তত লম্বা হতে থাকে। প্রচুর প্রচুর রোদ, সব ফিটফিট করতেছে। মাঝে মাঝে পেলাম গাছের ছাওয়া। তো অবশ্যই কিন্তু ভেতরে ঢুকতে গেলে জুতো আপনাকে খুলে নিতে হবে, খুলে আশেপাশে রাখবেন, সবাই রাখছে, তারপরে আপনাকে ভেতরে ঢুকতে হবে। জুতোকে করলাম টাটা বাই বাই। যদি পারেন অবশ্যই কিন্তু একটা ছাতা সাথে ক্যারি করবেন বা টুপি কিছুটা ক্যারি করবেন, কারণ অনেকটা লাইন কিন্তু রোদেই আপনাকে আসতে হবে, ছাতা সব জায়গায় পাবেন না, সে কারণে কিন্তু ছাতা বা টুপি ব্যবহার করুন, তাদের হেঁট থেকে বাঁচতে পারবেন। আর গাছও সব জায়গায় নেই বন্ধুরা। এখানে কিন্তু দুরকম লাইন আছে, একটা হচ্ছে মঠের নিজস্ব যাত্রী নিবাসের লাইন, আমরা যেটা আছি এটা সাধারণ। তো আমরা এসেই বসে পড়েছি, বেশি দিন ভিতরে ঢুকতে হয়নি, কারণ লোক ছিল পুরো হল একবারে ভর্তি বলতে গেলে পায় 99%। সমস্ত ইনস্ট্রাকশনগুলো কিন্তু ওনারাই বলে দেবেন, বুঝিয়ে দেবেন, এবং অবশ্যই প্রসাদ গ্রহণের আগে মন্ত্র উচ্চারণ করে নিতে হবে। প্রসাদ আমরা পাবো সেগুলো তো আপনাদের দেখাবো সম্ভব হলে, কারণ টাইমের ব্যাপার আছে, প্রসাদ আসবে যাবে। আর এখানে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে থালা গ্লাস রয়েছে, জল দেওয়া রয়েছে, টেবিল এবং চেয়ার, সেটাও কিন্তু স্টিলের আছে। আর রয়েছে নুন বা লবণ। আর দেয়ালে গায়ে কিন্তু শ্রী মা ঠাকুরের ছবি, ফটো এবং তাদের বাণীগুলো লেখা রয়েছে। জয় শ্রী মা, জয় শ্রী ঠাকুর, ওনাদের নাম করতে করতে আমরা পেয়ে গেলাম প্রসাদ। তো চলুন খেয়ে দেখা যাক। তো বন্ধুরা, যদি ওটা প্রসাদ, প্রসাদের স্বাদের তুলনা করা যায় না, তারপরেও যে খিচুড়ির সাথে বিভিন্ন সবজি ব্যবহার করা হয়েছে, তাতে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো লাগছে। তো এরপরে কি আসবে দেখবো, তারপরে আপনারা দেখাবো। খিচুড়ির সঙ্গে রয়েছে বাঁধাকপির তরকারি। প্রসাদগুলো কিন্তু খুবই গরম বন্ধুরা, মাথার উপরে যদিও ফ্যান চলছে, সে কারণে নিশ্চিন্ত যে প্রসাদগুলো খাওয়ার আগে সেটা ঠান্ডা হয়ে যাবে এবং খেতে সুবিধা হবে। আর চাটনি এবং পায়েস। তো মূলত এখানকার নিয়ম যেটা বললো, থালা গ্লাস নিয়ে আপনাকে বাইরে যেতে হবে, যেখানে থালা গ্লাস রাখার জায়গা রয়েছে। তো দর্শক বন্ধুরা, হয়ে গেছে প্রসাদ গ্রহণ করা। যেটা বলবার ছিল সেটা হচ্ছে, তাড়াহুড়ো করে এখানে প্রসাদের যে নিয়মটা সেটা পালন করতে পারবেন না। কেউ কেউ ওখানে দেখছি যে প্রসাদ খেয়ে তারপরে ট্রেন ধরার ব্যাপার, হাতে টাইম নিয়ে কিন্তু এই প্রসাদ গ্রহণ করতে আসবেন, কারণ প্রসাদ গ্রহণ করার পরে থালা একটা জায়গায় রাখার ব্যাপার আছে, সেখানে জল, মানে খুব সাবধানে আপনাকে যেতে হবে। সৈনিকগুলো কিন্তু আপনাকে মাথায় রেখে হাতে টাইম নিয়ে কিন্তু প্রসাদ খেতে হবে বা এখানে আসতে হবে। আর প্রসাদ গ্রহণ করার পড়বে পরে যে মারাত্মক ভিড় হয়, তো ওই ভিড়ের মধ্যে আপনাকে একটু দেখে শুনে যেতে হবে। আর এক জায়গায় থালা রাখতে হয়, এক জায়গায় গ্লাস রাখতে হয়, সেটা কিন্তু আপনি খেয়াল করে রাখবেন, আবার হাত ধোয়ার জায়গা আলাদা রয়েছে। এরপর আমরা আস্তে আস্তে লজের দিকে রওনা দিলাম বন্ধুরা। এরপর দোলের দিনকে আমরা দুপুরবেলা প্রসাদ গ্রহণ করতে গিয়েছিলাম, সেদিনকে দেখলাম আর এক কাণ্ড, মহারাজ থাকিয়া চলে যাচ্ছেন, খুব সুন্দর সেই দৃশ্য। আর সেদিনকে কিন্তু বেশ আরও ভালো প্রসাদ আমরা পেয়েছিলাম। তো এই হলো সেই প্রসাদের কুপন। দোলের দিন প্রসাদ হয়েছিল ডাল, ভাত, শুক্তো, আলু পোস্ত, চাটনি, পায়েস এবং ক্ষীর। সেদিনকেও ভক্তের সংখ্যা কিন্তু কম হয়নি, আর এতটাই গরম পড়েছিল যে বাড়ি এসে আমি আইসক্রিম খেয়েছিলাম। তো দর্শক বন্ধুরা, অবশেষে বাজে ফিরলাম। তো আপনাদের বলে দিই, কুপন কাটবেন কিন্তু কম করে 10টার ভিতরে, সকাল 10টার ভিতরে কুপন যদি না কাটেন তাহলে একটু রিস্কি হয়ে যায়, চাপের হয়ে যায়। ওই পাবেন না পাবেন কোনো বলা যাচ্ছে না, কিন্তু যেহেতু চাপ থাকে 10টার মধ্যেই কেটে নেবেন। আর
যে প্রসাদ পাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু অবশ্যই আপনি আমাদের সময় যেমন 11:40 গেট খুললো, 11:40 থেকে দুপুরবেলা পর্যন্ত চলে, এবারে যতক্ষণ ওদের থাকে ততক্ষণ ধরে চেষ্টা করে দিয়ে যেতে। তো বন্ধুরা এটাই ছিল এই যে প্রসাদের কুপন কেটে কীভাবে আপনারা প্রসাদ পাবেন বা প্রসাদ গ্রহণ করবেন সেইটাই আজকের ব্লগ ছিল। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো হয়েছে, যদি ভিডিওটি ভালো হতো অবশ্যই লাইক করবেন এবং অন্যকে দেখার চাই এখানে শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিও নিত্য নতুন ফ্রিতে পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন এবং ফেসবুকে ফলো বাটনটি প্রেস করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে থাকবেন। ভিডিওটা যদি আমাকে কষ্ট করে খাইটাকে বানাতে হয় সেই কারণে কিন্তু আপনারা এটা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, ভিডিও এই পর্যন্তই, টাটা, গুড বাই।